আমরা এখন সায়েন্স সিটিতে, এখানে চলছে কেবল টিভি শো 2023। রয়েছে রেজিস্ট্রেশন ডেস্ক, মোবাইল নাম্বারে এগেনস্টে ফ্রি রেজিস্ট্রেশন করাতে হবে এখানে। তারপর প্রবেশ করা যাবে মূল শোতে। ভেতরে দর্শক এবং ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। এই এক্সিবিশন মাত্র 3 দিনের জন্য, 11, 12 এবং 13 জানুয়ারি। চলুন একবার ঘুরে দেখে আসা যাক। এই এক্সিবিশন মূলত কেবল টিভির ব্যবসা যারা করেন তাদের জন্য। রয়েছে নানান ধরনের যন্ত্রপাতি, তবে শুধু কেবল টিভি নয়, এখানে জোর দেওয়া হয়েছে ওটিটি প্ল্যাটফর্মের উপরে। এই এক্সিবিশন আরও বড় মাপের হোক, বাজেট ফ্রেন্ডলি নতুন নতুন টেকনোলজি আসুক, তবেই তো ছোট এবং মাঝারি মাপের ব্যবসায়ীরা আরও উৎসাহ পাবে, এমনটাই মনে করেন ওপিনিয়ন টাইমসের কর্ণধার সুবীর দে। ভালোই লাগলো এখানে, কিন্তু বোম্বে যে তুলনায় এক্সিবিশন হয় সেই তুলনায় কলকাতায় ক্লায়েন্ট কাস্টমার সবই থাকে, সেই আয়োজনটা থাকে না। তবে একতরফা অনেক পুরনো জিনিসে এসছে, তবে খুব সামান্য নতুন টেকনোলজি এসছে এখানে এক্সিবিশনে।